তাড়াতাড়ি চলো। কোনটা? আচ্ছা শান্তির বিষয় হচ্ছে আজকে বৃষ্টি নেই। গতকাল রাতে যখন অনেক বৃষ্টি হচ্ছিল আমরা ভাবছিলাম শেষ, আজকে আমাদের আর ঘোরা হবে না। অনেক গরম এখানে, কিন্তু আমরা এখনও এখানে থাই সেই খুঁজে পাই নাই। আমাদের একটা আমব্রেলা দরকার। বীচের জন্য ড্রেস আছে আমার, কিনতে হবে না। আচ্ছা আগে আমাকে বলো, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস কিন্তু উল্টো দিকে, আর আমরা যেখানে যাচ্ছি এখানে হচ্ছে ইউএনও জু, ইউএনও মিউজিয়াম, ইউএনও পার্ক। তিনটা ঘুরে নিয়ে খেয়ে নিয়ে তারপর দেখা যাবে। এদিকে কোথায় যাচ্ছ ঋতু? আমি ফুল প্রোটেক্টেড, আমার সানবার্ন হবে না, হাতেও পায়েও হবে না, আমি ক্যাপও নিয়ে এসেছি। শুধু তোমারই সমস্যা। আবার উল্টো দিকে যাচ্ছি কেন? এদিক থেকে এসেছি না আমরা নাকি? এই রোডটা সুন্দর। ফাইনালি মাতসুকিও নামে একটা শপ পেলাম যেখানে আমব্রেলা আছে, সো আমরা তোর দিয়ে গেলাম। একে তো গরম, তার মধ্যে তীব্র রোদ ছিল। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে মনে হয় যে এখানে কস্ট বেশি, আবার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে মনে হয় না এখানে কস্ট কম। যেমন এটাকে একটা আমব্রেলা নিয়েছি, এটা কোরিয়াতে নিলে মিনিমাম আমাদের বাংলাদেশি টাকায় 2000 টাকার মতো নিড হতো। এখান থেকে নিয়েছি বাংলাদেশি টাকায় বেশি হলে 600 বা 700, অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো। এনিওয়ে এরপর আরও 2.5 কিলোমিটার হাঁটার পরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিলো এবং পথের মধ্যে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি এখানে। আমি যেতেও চাচ্ছিলাম কিন্তু ঋতুর আর সাহস হচ্ছিল না, কারণ গতকাল রাতে যে রেস্টুরেন্টটাতে আমরা গিয়েছিলাম সেখানে যে এক্সপিরিয়েন্স ছিল সেটা খুব ভয়াবহ ছিল। সেই কারণে আমরা ক্ষুধা পেটেই ওখান থেকে শুধু রেস্টুরেন্টটা দেখে চলে এলাম। এরপর লোকেশন অনুযায়ী আরও 900 মিটার হাঁটার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে ইউনো পার্ক। ইউনো পার্কটা ইউনো স্টেশনের বেশ কাছাকাছি একটা জায়গাতে, কাইন্ড অফ লাইক একদম টোকিওর সেন্টারে পড়ে, আর এর পাশে আরও বেশ কিছু টুরিস্ট প্লেসেস রয়েছে। উয়েনো পার্কের সাথে আমার যে বিষয়টা কমন মনে হয়েছে কোরিয়া, আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা জায়গা রয়েছে দংজিং পার্ক নামে, সেখানেও আমি শুনেছি এরকম অনেক বেশি লোটাস ফুল ফোটে। আই হোপ সামারের টাইমে ওই জায়গাটা এরকমই দেখাবে কাইন্ড অফ, তাই না রিদু? এখানে কিছু স্টলসও রয়েছে। আমরা এখন ওই জায়গাটাতে যাবো, কোরিয়াতে, এই কোরিয়াতে বলছি, ও আবার কোরিয়াতে বলি, জাপানে আঙুল দিয়ে কোনো জায়গা ইন্ডিকেট করে দেখানোটা ওরা ব্যাড ম্যানার্সের মধ্যে ধরে। দেখা যাচ্ছে আমি দূরে কোথাও দেখাচ্ছি যে আমি ওই প্লেসটাতে যাবো, আমি রিদুকে বারবার হাত দিয়ে ইন্ডিকেট করছি। মানুষগুলো কি ভাবছে, আমি কি বিয়াদ? ইউনো পার্কটা ঘোরার পরে আমরা ম্যাপ অনুযায়ী এগোতে থাকলাম সামনের দিকে। আমাদের এর পরের গন্তব্যস্থল ছিল ইউনো জু, কিন্তু মাঝে একটা জায়গাতে বেশ কিছু শব্দ পাচ্ছিলাম এবং মনে হচ্ছিল একটা ফেস্টিভ্যাল চলছে, তো আমরাও সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে তো আমরা সোজা যাচ্ছিলাম কিন্তু বাম সাইডের দিকে শব্দ পেয়েছিলাম, তো ওই দিকে আবার মুভ করলাম যে কি হচ্ছে ওখানে, লেটস সি। কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমি মূলত কানিজি নামে একটা মন্দিরের দিকে যাচ্ছিলাম। অনেক আগেকার কথা, এই শহরের সবচাইতে বড় এবং সম্পদশালী টেম্পলগুলোর মধ্যে একটা ছিল এই টেম্পলটা, এবং ওই সময়ের রুলিং একটা ফ্যামিলির পারিবারিক মন্দির ছিল এটা। ওই সময়টাতে সত্য বলতে আমি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ওদিকে এগোয়নি এবং আমি বুঝতেও পারিনি যে এটা মন্দির।
আমি মূলত এখানে ফেস্টিভ্যাল চলছে এটা ভেবে এবং এখানে এত মানুষের ভিড় দেখে আই ওয়াজ জাস্ট লাইক কি হচ্ছে এখানে, লেটস সি। এবং সত্য বলতে এখানে যে পারফরমেন্সটা হচ্ছিল সেটা আসলেই আকর্ষণীয় ছিল। টুরিস্টদেরও অনেক বেশি ভিড় ছিল এখানে। এখানের মানুষ বিশ্বাস করেন যে এই মন্দিরটি তাদেরকে ইভিলাইজ কাইন্ড অফ থিং থেকে প্রটেক্ট দেয়। 1868 সালে এখানে একটা গৃহযুদ্ধ হয়েছিল, সামনেই সে যুদ্ধের একজন অন্যতম সেনাপতির মূর্তি আছে। কানেজি টেম্পলের এই এরিয়া থেকে বেরিয়ে গেলে তাদের বাম দিকে পাওয়া যায় ওয়েনোজু। ওয়েনোজু মূলত সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে এবং 4টা পর্যন্ত প্রবেশ করা যায় এর ভেতরে, এবং সোমবার দিন এটা বন্ধ থাকে। টুরিস্টদের জন্য এখানে টিকিট ফি হচ্ছে 2400 ইয়েন। ওয়েনোজু ওপেন করা হয়েছিল 1882 সালে। ওয়েনোজু হচ্ছে এখানকার জাপানের, ওয়েনো জু হচ্ছে জাপানের প্রথম আধুনিক চিড়িয়াখানা। 1882 সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর বছরের পর বছর এটি শুধু প্রসারিত হয়েছে এবং প্রসারিত হতে হতে এখন এটা 35.6 একর জমির ওপর, আর এখানে এখন 300টি ভিন্ন প্রজাতির আবাসস্থল এবং 3000 অ্যানিমালস রয়েছে। প্রায় 3 ঘন্টার ওপর হয়ে গিয়েছিল, আমি সানস্ক্রিন ছাড়া টয়টি করে ঘুরছিলাম। আমার আর ঘুরতে ভালো লাগছে না এই গো, আর ঘুরতে ভালো লাগছে না। আমার সানবার্ন হয়ে গেলে এটা ঠিক করতে আমার আবার 2 মাস লাগবে। খাঁচা তো খালি, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। সময় তো খেয়ে ফেলেছি তাই ও না হয়েছে আছে বসে আছে এরম সেই রাত। আহারে ওর কি দুঃখ মনে হচ্ছে না, মনে কষ্ট মনে হচ্ছে। ইদো ও সে ভালো লাগছে না, যা চোখের সামনে থেকে যা। এসি দরকার কি হচ্ছে না? এটা পিগ, হ্যাঁ আই থিংক সো পিগই তো, ওই যে পিগের মতো নাক, ডোমেস্টিক পিগ যে আগু। আমার তখন জুতে ঘোরার চাইতে বেশি টেনশন হচ্ছিল আমার ফেস নিয়ে, কারণ রেটিনল ইউজ করলে রোদে বেশিক্ষণ থাকলেই দেখা যায় ফেস ফুল রেড হয়ে যায়। সেম অবস্থা আমারও হয়েছিল, ফুল ফেস রেড হয়ে গিয়েছিল সানবার্ন হয়ে। পান্ডা দেখার জন্য সিরিয়াল, সিরিয়াল ছাড়া দেখা যাবে না, থাকবে তো এই সিরিয়াল না। ফুল সিরিয়াল পার করা অনেক কষ্টকর বিষয়, অনেক মানুষ এখানে। জাপানে শুধুমাত্র 3টা জায়গায় এই পান্ডা দেখা যায় এবং সামনাসামনি অসম্ভব সুন্দর এবং কিউট। কেন পান্ডা বলি জানো? কেন পান্ডা বল? এটা দেখতে অনেক কিউট। হ্যাঁ পান্ডা অনেক কিউট। এই না জানি পান্ডা এই পান্ডাটাকে দেখার আগ পর্যন্ত আমার মনে হচ্ছিল ওয়েস্ট অফ মানি। আমি 2400 ইয়েন দিয়ে কেন এখানে দেখি সাথে দেখো কেমন পান্ডা, অনেক কিউট অনেক কিউট। হ্যাঁ চলো এটা নিবো বাবুর জন্য একটা, এটা গিফট শপ, এখান থেকে বাবুর জন্য একটা পান্ডা নিয়ে দিবো।
এটা নেড়ি দু হচ্ছে আফ্রিকান পেঙ্গুইন। আহারে ওর অনেক গরম লাগছে, দেখেছো কিভাবে আছে? আহারে আচ্ছা, ওর কি হাত বেঁধে রাখা? কেন ওর কষ্ট হচ্ছে না নাকি? It takes 1 to 2 years for the adult python to appear. মানে ওরা এখনো ছোট। এখানে এই জুটার মধ্যে এখনো অনেকখানি জায়গা বাকি, অনেক কষ্ট হচ্ছে আর হাঁটার এনার্জি হচ্ছে না। আমরা ওদিকটাতে আর যাবো না। এখানে অরেঞ্জ কালারের কিছু দেখা যাচ্ছে, চলো তো দেখি। ওয়াও, ওরা হচ্ছে আমেরিকান ফ্লামিঙ্গো। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে এখানে কিছুই নাই, কেন এসেছি, ওয়েস্ট অফ মানি হচ্ছে, কিন্তু এখন দেখছি যত ভিতরে যাচ্ছি অনেক দূর পথ এখনো বাকি। আমি সম্ভব না কিন্তু ঋতু এগুলো শেষ করা এখন। উই হ্যাভ টু গো। স্মল মামাস হাউস যাবো ওখানে, না দরকার নেই। মূলত ক্ষুধায় আর হাঁটতে ইচ্ছে করছিল না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, বাট ওখানে তো হালাল ফুড হবে না। এখানে কি পেঁচা আছে? পেঁচা আমার অনেক পছন্দ। এখনো অনেক কিছু দেখার বাকি ছিল, কিন্তু আমরা বেরিয়ে সীতামাচি মিউজিয়ামের দিকে হাঁটা শুরু করলাম। মূলত এখানে ওয়েনো জুটা হচ্ছে ওয়েনো ওনসি পার্কের আন্ডারে, এবং ওয়েনো ওনসি পার্কটা বেশ বড় একটা জায়গা, যেটার মধ্যে ওয়েনো পার্ক বলুন, কেনাইচি টেম্পল বলুন, এছাড়া আশপাশের আরো যে মিউজিয়ামস গুলো রয়েছে সবগুলোই এই পার্কের আন্ডারে। তো আমরা যখন একটা জায়গার উদ্দেশ্যে বের হচ্ছিলাম, পথে মধ্যে আর একটা জায়গা পেয়ে যাচ্ছিলাম। যেমন মিউজিয়ামে যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম সিনোবাচু পন্ড। এখানে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম, এনার্জি একেবারে লো হয়ে গিয়েছিল, তো আমরা গিয়ে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। মূলত আমাদের এখানে আসার আগে আমার শপিং এর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ঋতু বারবারই বলছিল চলো কিছু একটু কিনি, কিছু একটু কিনি। তো আমিও তো শপিং করতে গেলে নিজেকে আর থামিয়ে রাখতে পারি না। তবে আমি অনেকগুলো শোরুমে ঘুরেছিলাম, সবগুলো জায়গায় ভিডিও নিইনি, কারণ আমার কাছে কেমন একটু অকওয়ার্ড ফিল হয় যে আমি একটা শোরুমে যাচ্ছি বা একটা শপে যাচ্ছি বা একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমি কোনো কিছুই পারচেস করি নাই, কিন্তু ভিডিও করে তাদেরকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছি, আবার তাদের সময়ও এক প্রকার নষ্ট করছি। তো আমি ডিসাইড করেছিলাম আমি যেখান থেকে পারচেস করব শুধুমাত্র সেখান থেকেই আমি মানে সেখানেই আমি ভিডিও মেক করব। এরপর ঋতুর জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, এবং এরপরে আমাদের প্ল্যান ছিল আমরা বিচে যাবো,
কিন্তু শপিং শেষ করে বের হতে হতে আমাদের প্রায় 5:30টার বেশি সময় হয়ে গিয়েছিল। আর আনফর্চুনেটলি এই পর্যায়ে ফোন, ক্যামেরা সব কিছুরই চার্জ শেষ। সো হোটেলে ফিরে গিয়ে এগুলো সব চার্জে বসে আমরা বেরিয়ে পড়লাম বাকি যে জায়গাগুলোতে আমরা করতে চেয়েছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে।